কাহিনীটি হচ্ছে চারজন স্ত্রী লোকের, যারা আত্মজ্ঞান পাওয়ার জন্য ভিক্ষুক হতে চায়। তারা অনেক গুরুর কাছে দীক্ষা নেওয়ার জন্য যায়, কিন্তু তাদেরকে কেউই দীক্ষা দিতে রাজি নয়। তারপর তারা এমন একজন গুরুর সন্ধান পান, যিনি অন্য গুরুদের তুলনায় অন্যরকম ছিল, কারণ ওনার শিষ্য বানানোর প্রক্রিয়া অন্যরকম ছিল। স্ত্রী হোক অথবা পুরুষ, সবাইকে শিষ্য বানানোর পূর্বে একটি প্রশ্ন করতেন। ওই চারজন স্ত্রী লোক অনেক আশা নিয়ে ওই গুরুদেবের কাছে যান। যখন তারা গুরুর কাছে যান, তখন তারা ওনাকে প্রণাম করেন। গুরু তাদেরকে এখানে আগমনের কারণ জিজ্ঞাসা করেন। তখন ওই চারজন স্ত্রীলোক বলে, হে গুরুদেব, আমরা আমাদের জীবনে মনের শান্তির সন্ধান করে ফিরছি, কিন্তু কোথাও আমরা শান্তি পাইনি। তার জন্য না জানি আমরা কত জায়গায় ভ্রমণ করেছি। আমরা আপনার কাছে দীক্ষা নিয়ে ভিক্ষুক হতে চাই এবং পরম সত্যের সন্ধান করতে চাই। গুরু বললেন, ঠিক আছে, আমি তোমাদের দীক্ষা দেব, কিন্তু তার আগে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তোমরা আমার প্রশ্নের উত্তর দিতে অসমর্থ হও, তাহলে আমি তোমাদের দীক্ষা দিতে পারবো না। প্রশ্ন খুবই সরল, তোমরা কি তৈরি আছো? তখন চারজন স্ত্রীলোক বলল, ঠিক আছে গুরুদেব, আপনি প্রশ্ন করুন, আমরা তৈরি আছি। গুরু বললেন, ঠিক আছে, তোমাদের চারজনের মধ্যে যে প্রথমে উত্তর দিতে চাও এখানে থাকো, আর বাকিরা কিছু দূরে গিয়ে দাঁড়াও। তারপর গুরু প্রথম স্ত্রীলোককে প্রশ্ন করে, ধরে নাও তুমি একটি নৌকার মধ্যে আছো, যেখানে 20 জন পুরুষ আর তুমি একা একজন স্ত্রী। নৌকাটি সমুদ্রে হারিয়ে গেছে, কোনো কূল কিনারা দেখা যাচ্ছে না। হঠাৎ করে তোমরা একটি দ্বীপ দেখতে পেলে, তোমরা ধীরে ধীরে ওই দ্বীপের দিকে এগোতে লাগলে। তুমি এটা জানো যে নৌকার মধ্যে 20 জন পুরুষ এবং তুমি একা একজন স্ত্রী লোক। এখন তুমি চিন্তা করতে লাগলে যে এই দ্বীপে পৌঁছানোর পর তোমার সঙ্গে কি হবে। গুরু বললেন, এখন তুমি বলো এই পরিস্থিতিতে তুমি কি করবে। তখন প্রথম স্ত্রীলোক বলল, আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য সমুদ্রের জলে লাফ দেব এবং আত্মহত্যা করব। হতে পারে তোমাদের মধ্যেও কারো মনে এই উত্তরটি সঠিক বলে মনে হবে, কিন্তু গুরুদেব বললেন, তুমি এখন যেতে পারো, তুমি সঠিক উত্তর দিতে পারোনি, যা হয়নি তার জন্য তুমি নিজেকে শাস্তি কেন দেবে। প্রথম স্ত্রীলোকটি ভাবতে লাগল, সে তো অনেক ভেবেচিন্তে প্রশ্নের উত্তর দিয়েছিল, কিন্তু গুরুদেব বলল ওই উত্তরটি ভুল, তাই সে নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল। তারপর দ্বিতীয় স্ত্রীলোক আসে এবং গুরুদেব তাকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করল। গুরু বললেন, এই পরিস্থিতিতে তুমি কি করবে। সে বলল, তখন আমি নৌকার মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষকে নিজেকে সমর্পণ করব, সে অন্য 19 জন পুরুষের থেকে আমাকে রক্ষা করবে। এই উত্তরটিও হয়তো আপনাদের সঠিক মনে হতে পারে, কিন্তু গুরু তাকেও সেখান থেকে যাওয়ার জন্য বলল, তোমার উত্তর ভুল, একজন পুরুষ যতই শক্তিশালী হোক না কেন, অন্য 19 জন পুরুষের তুলনায় কম শক্তিশালী হবে। দ্বিতীয় স্ত্রী ও সেখান থেকে নিরাশ হয়ে চলে গেল। তারপর তৃতীয় স্ত্রীর পালা। গুরু তৃতীয় স্ত্রীকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করল এবং বলল, এই পরিস্থিতিতে তুমি কি করবে। তখন তৃতীয় স্ত্রী বলল, বাকি সব তো ঠিক আছে, 20 জন পুরুষ নৌকায় আছে আর আমি একা, নৌকা সমুদ্রে হারিয়ে গেছে আর আমরা দ্বীপে পৌঁছাব, কিন্তু এখানে সমস্যা কোথায়। তৃতীয় স্ত্রী ছিল পেশায় একজন বেশ্যা। সে বলতে লাগলো, তারা পুরুষ, স্বামী স্ত্রী, তারা তাদের প্রয়োজন মেটাবে আর আমি আমার প্রয়োজন মেটাব, এখানে সমস্যা কোথায়। তার উত্তর শুনে গুরু বললেন, তুমিও যেতে পারো, তোমার উত্তরও ভুল। তারপর তৃতীয় স্ত্রী সেখান থেকে চলে গেল। শেষ পর্যন্ত আসে চতুর্থ স্ত্রীলোক। গুরুদেব তাকেও একই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে, তুমি এই পরিস্থিতিতে কি করবে। সে নতমস্তক হয়ে গুরুদেবের কাছে হাত জোর করে বলল, জানি না, আমি এই পরিস্থিতিতে কি করব। তা শুনে গুরুদেব বললেন, তাহলে জানার জন্য প্রস্তুত হয়ে যাও, যার কাছে আগে থেকেই কোনো বানানো উত্তর থাকে না, সেই সত্যিকারের উত্তরের সন্ধান পায়। গুরু এই স্ত্রীলোককে দীক্ষা দেন এবং সে পরম সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে।